তিনি বড়লোকের বিটিলো গানের উপেক্ষিত স্রষ্টা। এই গানের বলিউডি রিমেকের সুরের সঙ্গে বেশি পরিচিত নতুন প্রজন্ম, কিন্তু জীবনের প্রান্তে পৌঁছেও সিউড়ির পথে পথে গান গেয়ে বেড়ান তিনি। তার হাতেই এবার উঠতে চলেছে পদ্ম পুরস্কার। তিনি রতন কাহার, বাংলার লোকগীতির অন্যতম চেনা নাম। প্রায় 2000 গান লিখেছেন, আকাশবাণী দূরদর্শনে চুটিয়ে কাজও করেছেন। 1972 সালে লিখেছিলেন বড়লোকের বিটিলো গানটি, আর 1976 সালে সেই গান রেকর্ডিং করেন স্বপ্না চক্রবর্তী। কিন্তু উপেক্ষিতই রয়ে গিয়েছিলেন স্রষ্টা। কয়েক বছর আগে এই বাংলা লোকগীতির ঘষা মাজা করে রিমেক করা হয়। গানটি করেন বলিউড সঙ্গীত তারকা বাদশা ও পায়েল দেব। এই গানের ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। এই গানের রিমেক নিয়ে বিতর্ক চলেছিল বেশ কয়েকদিন। পরে বাদশা রতন কাহারকে কয়েক লক্ষ টাকা দেন। সেই টাকার সুদ থেকে কোনো রকমে চলে শিল্পীর সংসার। 92 বছরের এই শিল্পী এবার পাচ্ছেন পদ্মশ্রী। ভারত সরকার আজকে আমাকে এই যে একটা উপহার দিছে, আমি খুবই খুশি, খুবই আনন্দ। আজকে আমার শেষের দিনে, আমি আর কদিন মা বাঁচবো, তা আমার দিশান এটা, এটা আমি খুব গর্বিত। আমি ধন্য, আমার জীবন ধন্য। উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া, বাংলার একান্ত এই সুরি এবার বাংলার ঘরে এনে দিচ্ছে পদ্ম পুরস্কার। এবারই প্রথম পদ্ম পুরস্কার পাচ্ছেন কোনো ভাওয়াইয়া শিল্পী। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেতে চলেছেন কোচবিহারের মাথাভাঙার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন। গত 30 বছর ধরে তিনি আকাশবাণীর শিল্পী। বৃহস্পতিবার পদ্মশ্রী পাওয়ার খবর শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন বেশ কিছুক্ষণ। এটা বলার কথা নয়, মানে কোনোদিন ভাবং নাই এত বড় পুরস্কার মুই পাইম, যার জন্য 2-3 ঘন্টা প্রায় থরথর করে কাঁপিয়েছিল। তবু মুই এটা আত্মস্থ করি বাধার জন্য যে মুই সত্যি সত্যি এই জায়গা গেছিলাম আর কি, মানে এই পুরস্কারটা মুই পাইম। এদিকে পদ্মশ্রী পাচ্ছেন বোলপুরের কাঁথা স্টিচ শিল্পী তকদিরা বেগম। তকদিরা আসলে পূর্ব বর্ধমানের জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা, সেখানেই 10ম শ্রেণী অবধি লেখাপড়া করেছেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চলে আসেন বোলপুরের মাদ্রাসা পাড়ায়। দেশের বিভিন্ন প্রান্তে তার হাতের কাজে চাহিদা তো রয়েছে, সঙ্গে দুবাই, কাতার, আমেরিকাতেও পাড়ি দিয়েছে তার সৃষ্টি। আমি গতকাল আমাকে ফোন করেছিলেন মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে যে আপনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, এতে আপনি কি খুশি হয়েছেন, না পদ্মশ্রী পুরস্কারটা নেবেন? আমি বললাম যে একই আপনি বলছেন পদ্মশ্রী পুরস্কার কে না নেয়। পদ্মশ্রী পাচ্ছেন বাঘমুন্ডির গাছদাদু দুখু মাঝি। 15 বছর বয়স থেকে গাছ লাগাতে শুরু করেছিলেন, বুঝেছিলেন গাছের গুরুত্ব। মাঠে ঘাটে শ্মশানে যেখানে পেরেছেন গাছ লাগিয়ে গেছেন, বয়স এখন 80। অযোধ্যা পাহাড় লাগোয়া বিস্তীর্ণ এলাকায় এখনও তিনি বৃক্ষরোপণ করেই চলেছেন। 5000 গাছের এখন অভিভাবক তিনি। সকাল হলেই বনদফতর থেকে উপহার পাওয়া সাইকেলে চড়ে একটা বালতি আর চারা গাছ নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। ফাঁকা জায়গা দেখলেই চারা গাছ লাগিয়ে দেন। তার হাতেও এবার উঠতে চলেছে এই সম্মান। খুব লাগছে, এবার আরো গাছ লাগাবো, বাপ লাগাই, আমার গাছ লাগাই কাজ, গাছ লাগাটা আমার খুব ভালো লাগে। মরণোত্তর পদ্ম পুরস্কার পাচ্ছেন পুরুলিয়ার বাঘমুন্ডির ছৌ শিল্পী নেপাল সূত্রধর। গত বছর নভেম্বরে মৃত্যু হয় ছৌ শিল্পীর, বয়স হয়েছিল 75 বছর। বাবা বেঁচে থাকলে আজকে বহুত আনন্দ পেত, আনন্দ ছিল। এক এক ক্ষেত্রে অবদান রেখেছেন এক একজন, আর এবার তাদের হাতেই উঠতে চলেছে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। আরও একবার দেশ তথা বাংলার মুখ উজ্জ্বল করলেন বঙ্গ সন্তানরা। ভাস্কর মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ।